হ্যালো বিয়ার্স আরও একটি নতুন ফ্রেজ ভিডিওতে ক্লিক করার জন্য জব পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ড আজ দারুণ একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি অর্থাৎ ইসরোতে কিন্তু টেকনিশিয়ান এবং ফায়ারম্যানে কিন্তু লোক নিয়োগ করা হবে যেখানে তোমাদের মাধ্যমিক পাশের পরে তুমি যদি আইটিআই করে থাকো তবে কিন্তু ফর্মটি ফিল করতে পারবে তার সঙ্গে সঙ্গে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের এ টু জেড স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর হ্যাঁ প্রতিবারের মতো একটাই রিকোয়েস্ট তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকো নিত্য নতুন চাকরি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকনটি কিন্তু প্রেস করতে পারো চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক তুমি এই মুহূর্ত মুহূর্তে দেখতেই পারছো আমি এখন আছি আইপিআরসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ইসরোর অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পরে কেরিয়ার অপশন আছে কেরিয়ার অপশানে ক্লিক করবে কেরিয়ার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে জব অপরচুনিটিস আছে এখানে তুমি কী করবে স্কল ডাউন করবে এইখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বলে দিয়েছে যে ছাব্বিশ তিন দু হাজার তেইশ অর্থাৎ এই নোটিফিকেশানটি বেরিয়েছে কিন্তু ছাব্বিশ তিন দু হাজার তেইশে অর্থাৎ ডেটও লিখে দিয়েছে তারপরে এখানে কোন কোন পোস্টের জন্য ভ্যাকান্সি সমস্ত কিছু দেওয়া আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন তারপরে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার সায়েন্স তারপরে এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল টেকনিক্যাল বি ফিটার টেকনিক্যাল বি ইলেকট্রনিক্স মেকানিক টেকনিক্যাল বি ওয়েলডার টেকনিক্যাল বি রেফ্রিজেনারেটর অর্থাৎ রেফ্রিজেনারেশান অ্যান্ড এসি তারপরে টেকনিক্যাল বি ইলেকট্রিশিয়ান টেকনিক্যাল বি প্লাম্বার টেকনিক্যাল বি সিভিল তারপরে এখানে আছে হেভি হেভি ভেহাইকেল ড্রাইভার তারপরে লাইট ভেহাইকেল ড্রাইভার তারপরে আছে ফায়ারম্যান তো এই পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সমস্ত কিছু নোটিফিকেশান কিন্তু তুমি এখানে ক্লিক করলে তুমি ডাউনলোড করতে পারবে অর্থাৎ ডিটেলস নোটিফিকেশান ইংলিশের জন্য এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেল তো ডাউনলোড করা নোটিফিকেশান অনুযায়ী এখানে কি বলেছে সমস্ত কিছু কিন্তু বিস্তারিত আলোচনা করব তো এখানে কোন কোন পোস্টের জন্য ভ্যাকান্সিটি বেরিয়েছে এখানে বলে দিয়েছে এই যে টোটাল কতগুলি শূন্যবোধ আছে ক্যাটাগরি ওয়াইজ সব ডিভাইস করা আছে তোমরা একটু দেখে নিও আমি চলে যাব এখানে প্রথমে কিন্তু ডিপ্লোমাদের এই পর্যন্ত টোটাল ডিপ্লোমাদের সরি এই পর্যন্ত না এই পর্যন্ত কিন্তু টোটাল ডিপ্লোমা বলেছে অর্থাৎ এই যে এই পর্যন্ত টোটাল ডিপ্লোমা তারপরে তোমাদের এখান থেকে কিন্তু সমস্ত কিছু ডিপ্লোমা এইটাই শুধু ডিপ্লোমা লাগবে তারপরে কিন্তু এই যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল ডিপ্লোমা লাগবে তারপরে এখান থেকে যে শুরু সমস্ত কিছু আইটিআইরা হয়ে থাকলে ফর্মটি ফিল করতে পারবে যেমন এখানে ধরো এই যে টেকনিক্যাল বি ফিটার এখানে টোটাল কুড়িটি ভ্যাকান্সি আছে। এখানে মাধ্যমিক পাস বলেই দিয়েছে এখানে মাধ্যমিক পাস হলে তার সঙ্গে সঙ্গে আইটিআই যদি হয়ে থাকে তবে তুমি ফর্মটি ফিল করতে পারবে তবে তোমার ফিটার ট্রেড হতে হবে তারপরে নেক্সট বলেছে এখানে ইলেকট্রনিক্স মেকানিকে যদি তোমার আইটিআই করা থাকে তাহলে তুমি ফর্মটি ফিল করতে পারবে তো শুধুমাত্র মাধ্যমিক পাস আর আই হলে ফর্মটি ফিল করতে পারবে তারপরে এখানে কি বলেছে কোনো পার্সেন্টেজ লাগবে না নর্মাল কোয়ালিফাই মার্ক হলেই হবে অর্থাৎ তোমার পাস মার্ক হলেই চলবে তারপরে এখানে ওল্ডার ট্রেডের জন্য এখানে ভ্যাকান্সি সমস্ত ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করে দিয়েছে এখানেও মাধ্যমিক পাস তার সঙ্গে আইটিআই হয়ে থাকলে ফর্মটি ফিল আপ করতে পারবে তারপরে এখানে টেকনিক্যাল আর এসি এখানেও মাধ্যমিক এবং আইটিআই ইলেকট্রিশিয়ান মাধ্যমিক এবং আইটিআই প্লাম্বার আইটিআই এবং মাধ্যমিক ড্রাফটসম্যান সিভিলও মাধ্যমিক প্লাস আইটিআই তারপরে এখানে কি বলেছে হেভি ভেহিকেল ড্রাইভার মাধ্যমিক পাশ হতে হবে এবং তোমাকে লাইসেন্স থাকতে হবে হেভি লাইসেন্স তারপরে লাইট এটাও সেম টু সেম একই তারপরে এখানে আছে ফায়ারম্যান ফায়ারম্যানের পদের জন্য তুমি যদি মাধ্যমিক পাশ হয়ে থাকো তবে তুমি ফর্মটি ফিল আপ করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাশ হয়ে থাকলেই তুমি ফর্মটি ফিল আপ করতে পারবে বুঝতে পেরেছো আর কি কি লাগবে সমস্ত কিছু বলে দিয়েছে এখানে ক্লোজিং ডেট সমস্ত কিছু বলে দিয়েছে ক্লোজিং ডেট কবে তুমি ফর্মটি ফিল আপ করার লাস্ট ডেট হচ্ছে চব্বিশ চার দু শুরু কবে থেকে আজ থেকে শুরু হয়েছে কিভাবে ফর্ম ফিল করবে সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো এখানে ফায়ারম্যানের জন্য তোমাদের কী কী লাগবে এখানে ফায়ারম্যানের জন্য তোমাদের মেজারমেন্ট কী কী লাগবে সমস্ত কিছু কিন্তু এখানে বলে দিয়েছে হাইট কত লাগবে ওয়েট কত লাগবে চেস্ট কত লাগবে ওম্যানদের জন্য কত লাগবে সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে তোমরা একটু ডাউন করে দেখে নিও তারপরে এখানে বলে দিয়েছে যে তোমাদের এজ লিমিট কী বলেছে এজ লিমিট বলেছে আঠেরো পর্যন্ত ব আঠেরো থেকে তোমার কত বছর মতো থাকতে হবে আঠেরো বছর থেকে ফায়ারম্যানের জন্য পঁয়ত্রিশ বছর এবং এসসি এস টি এবং ও যে যথারীতি বয়সে ছাড় পাবে গভর্নমেন্টের রুলস অনুযায়ী সমস্ত কিছু দেখে নিও এখানে তোমাদের মেড আপ সিলেকশন কী বলেছে এখানে রিটেন টেস্ট প্লাস স্কিল টেস্ট যারা আইটিআই লেভেলের যারা আছে তাদের কিন্তু রিটেন টেস্ট প্লাস এখানে স্কিল টেস্ট সবার ক্ষেত্রে এরকম হবে তারপরে যারা হচ্ছে ড্রাইভার তাদের জন্য ড্রাইভিং টেস্ট হবে আর যারা মেডিকেল ফায়ারম্যানের জন্য ফিজিক্যাল মেডিকেল সমস্ত কিছু হবে তারপরে সিলেবাসও বলে দিয়েছে কোন কোন টেডের জন্য অর্থাৎ কী কী সিলেবাস আছে সমস্ত কিছু এখানে বলে দিয়েছে তারপরে তোমাদের কি দেখে নেব এখানে সিলেবাস স্কিল টেস্টও দিয়ে দিয়েছে তারপরে এখানে বলে দিয়েছে কতটুকু রান তোমার করতে হবে সমস্ত কিছু বলে দিয়েছে ফায়ারম্যানের জন্য অনলি ফর ফায়ারম্যান তারপরে এখানে বলে দিয়েছে যে তোমাদের আর কি কী লাগবে হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে তো এই ডাব্লু ডাব্লু এই ওয়েবসাইটে গিয়ে তুমি ফর্মটি ফিল করবে কীভাবে ফর্ম ফিল আপ করবে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখে নেবো এখানে সাতাশ তারিখ থেকে শুরু সামনের মাসের চব্বিশ তারিখে লাস্ট ডেট অর্থাৎ বেশি আজকে থেকে শুরু হলো বেশি দিন হয়নি শুরু হয়েছে তোমাদের সামনের মাসের চব্বিশ তারিখ পর্যন্ত তুমি ফর্মটি ফিল করতে পারবে তারপরে এখানে কি বলেছে এখানে লাস্ট ডেটে সমস্ত কিছু বলে দিয়েছে তো লাস্ট ডেট দেখে নেবো লাস্ট ডেট কবে আবারও বলে দিচ্ছি চব্বিশে এপ্রিল তোমাদের লাস্ট ডেট আশা করি বুঝতে পেরেছো যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো নাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ ভিডিওটি ফুলফিল হবে দেখার জন্য ভালো লাগলে লাইক করবে এবং প্রচুর পরিমাণে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে থ্যাংক ইউ